আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দারসুস সুন্নাহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির বিষয়গুলো প্রসঙ্গে আমরা বলছিলাম জিকির ও দোয়ার কথা। আত্মশুদ্ধির জন্য যে আবাদতগুলো আমাদের সবচেয়ে কাজে লাগে তার অন্যতম হলো দোয়া। দোয়া অর্থ আল্লাহর কাছে চাওয়া, এটাতে আল্লাহ জিকিরও আছে, আল্লাহর কাছে চাওয়া আছে। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহর কাছে না চাওয়াকে অহংকার বলেছে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আদ্দোআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আর এজন্যই আরবরা শিরিক করত মূলত দোয়া নামক ইবাদতে। তারা দোয়া চাইতো আল্লাহ ছাড়া অন্যের কাছে, মাঝে মাঝে আল্লাহর কাছেও চাইতো। এই জন্য আমাদের মনে রাখতে হবে দোয়াটাই ইবাদত। আর দোয়া এত সহজ ইবাদত, আল্লাহ এবং বান্দার মাঝখানে মূল সম্পর্ক, কাজেই এক্ষেত্রে আমরা কখনোই যেন অবহেলা না করি নিজের দোয়া নিজে করতে। অন্যের কাছে চাওয়া ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের দোয়া নিজে করলে কি লাভ? আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বিভিন্ন হাদিসে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত আর কিছুই নেই। অর্থাৎ দুনিয়ার মানুষ বারবার চাইলে অসন্তুষ্ট হন, আর আল্লাহ তাআলা না চাইলে অসন্তুষ্ট হন। দোয়াকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে মর্যাদা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়া ইল্লা আতাহু আল্লাহু বিহাদা সালাত ইম্মা ইউতিহু মা সাআল আও ইয়াসরিফু আনহু মিন আস-সূই বিমিথলিহি বিকদরিহি আও ইয়াদখির লাহু ফিল আখিরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো বান্দা বান্দি, যখন কোনো মুমিন নারী পুরুষ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তাকে এই চাওয়ার বিনিময়ে তিনটের একটা দেবেনি, হয় যেটা চেয়েছে সেটা দেবেন, অথবা এই চাওয়া পরিমাণে কোনো একটা বিপদ তার কাটিয়ে দেবেন, অথবা এটা আল্লাহ তাআলা তার জন্য আখেরাতে জমা করে রাখবেন। আল্লাহু আকবার। দর্শক, কাজেই আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে না পারি কতভাবে বঞ্চিত হব? প্রথমত দোয়া ইবাদত, আর এই ইবাদত পালনের জন্য অজু শর্ত নয়, প্রস্তুতি শর্ত নয়। যে কোনো মুমেন নারী পুরুষ কর্মের ফাঁকে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার কাছে কিছু চান, নিজের ভাষায় চান, যদি সম্ভব হয় রাসূলুল্লাহ সাল্লামের সেখানে সুন্নাত ব্যাখ্যা চান, তখন আল্লাহ তাআলা তার এই দোয়ার বিনিময়ে প্রথমত তিনি একটা ইবাদতের সওয়াব পান, দ্বিতীয়ত তার এই দোয়াটা কখনোই ব্যর্থ হয় না, কোনো না কোনো একটা তিনি পেয়ে যান, হয় যেটা চেয়েছেন সেটা পাবেন, অথবা তার বিনিময়ে অন্য কিছু পাবেন, অর্থাৎ অন্য একটা বিপদ আল্লাহ কাটিয়ে দেবেন, অথবা তার জন্য এটা জান্নাতে জমা হয়ে থাকবে। দর্শক, এক্ষেত্রে ব্যস্ততার একটা কারণ হলো দুনিয়ার ব্যাপারে কোনটা আমাদের ভালো এটা আমরা বুঝি না, তবে আমরা মনে করি আমরা বুঝি। আমরা একটা বিপদে পড়েছি বা একটা বিষয়ে চাচ্ছি, আমরা পাগল হয়ে গেছি, ওটাই আমাদের ভালো। এই জন্য যখন দু একবার আল্লাহ তাআলার কাছে চেয়ে পাইলাম না, চিন্তা করি আল্লাহ আমার দোয়া নিল না, আমি কোথাও ছুটে যাই। অথচ হতে পারে যে আল্লাহ আপনার জন্য এটার চেয়ে আরো ভালো বিষয় বরাদ্দ রেখেছে। আর এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবুল আবদে মা লাম ইস্তাজিল, বান্দা ব্যস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ সব দোয়া কবুল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ব্যস্ততাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বান্দা মনে করে অস্থির হয়ে যায়, আমি অনেক দোয়া করলাম আল্লাহ তো কবুল করলো না, আল্লাহ বোধহয় কবুল করবে না, তখন আর দোয়াটা কবুল হয় না। তা না হলে আল্লাহ সব দোয়াই কবুল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিজুন নাস মান আজিজা আনিদ দোয়া ওয়া আবখালুন নাস মান বাখিলা বিসসালাম। মানুষের ভিতরে সবচেয়ে অক্ষম হলো যে দোয়াটা করতে পারে না। দোয়া করতে অক্ষম, এর চেয়ে বড় অক্ষম নেই। দোয়া করতে হবে, সকল সময় দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা
যদি সুযোগ থাকে প্রস্তুতি নিয়ে কেবলামুখী হয়ে অজু করে ভালোভাবে সুন্নত পদ্ধতিতে দোয়া করবো, আলহামদুলিল্লাহ। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে চাইতে গেলে এই প্রস্তুতিগুলো জরুরি। আমরা সর্ব অবস্থায় সকল সময় আল্লাহ তাআলার সাথে কথা বলবো, এর মাধ্যমে জিকিরের সওয়াব পাবো, এর মাধ্যমে ইবাদতের সওয়াব পাবো, এর মাধ্যমে আমাদের যা চাওয়া আল্লাহ পূরণ করবেন কোনো না কোনোভাবে, এর মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হবে। আর এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব, আর যারা আমার ইবাদত করতে অস্বীকার করে, করতে চায় না, তারা জাহান্নামে যাবে। অর্থাৎ দোয়াটাই হলো মূল ইবাদত, আর যারা দোয়া করতে অবহেলা করে, অবজ্ঞা করে, চায় না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। দর্শক, সব বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে। দর্শক, আল্লাহ তাআলার কাছে দোয়া না করার বিভিন্ন কারণ রয়েছে। প্রথম যে কারণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, সেটা হলো আমরা অনেক সময় নিজের গুণাগার মনে করি, অথবা দোয়াটাকে একটা বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন ইবাদত মনে করি। এ দুটো বিষয়ে আমাদেরকে ইমানের দিক থেকে দুর্বল করে, অথবা এমনকি শিরিকের ভিতরেও ফেলে দিতে পারে। আমাদের বুঝতে হবে আমরা গুণাগার হলো আল্লাহর বান্দা। চাওয়া নামক ইবাদতটা, দোয়া নামক ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য, সকল অবস্থায় চাইতে হবে। আমি চাইলে ইবাদত, সওয়াব, বরকত, কলবের তাজকিয়া, আল্লাহর মহব্বত এবং আমার চাওয়ার বিষয়টা পেয়ে যাওয়া বা সেই পরিমাণে সওয়াব অথবা বিপদ কাটা আমি পাব। দর্শক, অন্যের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ নয়। একজন ভালো মানুষের কাছে দোয়া চাওয়া, প্রসঙ্গত চাওয়া যায়, কিন্তু আমরা যদি নিজের দোয়া নিজে না করে চাইতে যাই, তাহলে পরে আমরা বিভিন্নভাবে গোনা এবং শিরকে নিপতিত হতে পারি। আমার দোয়া আল্লাহ কবুল করবেন না, অমুকের দোয়া হয়তো কবুল করবেনই, এরকম একটা ধারণা এসে যায়। এটা মোটেও ঠিক নয়, এটা শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে। আল্লাহ কারো দোয়াই যাচাই ছাড়া কবুল করেন না। দ্বিতীয়ত, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া না করার বেয়াদবিতে লিপ্ত হয়ে গেলাম, কারণ আল্লাহ দোয়া না করলে নারাজ হন। আল্লাহ তাআলার কাছে দোয়া না করার আরেকটা কারণ, অনেক সময় মানুষ মনে করে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তো দেখছেন, এটা বোধহয় আরেকটু বড় মর্যাদার কিছু। দর্শক, আল্লাহ তাআলার কাছে মর্যাদা কিসে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। আমাদের সমাজে একটা গল্প প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, তখন ফেরেশতারা তাকে বলেছিলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে চান, আপনাকে রক্ষা করুক। তিনি বলেছিলেন যে আমার জন্য তো যথেষ্ট, আল্লাহ আমাকে দেখছেন আমি কী বিপদে পড়েছি, কাজে আমার চাওয়ার দরকার। এই গল্পটা ভিত্তিহীন, কোরআন এবং সুন্নাহ বিরোধী। কোরআনে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় দোয়া চেয়েছেন, বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ দেখছেন বলে কোথাও তিনি বসে থাকেননি, আল্লাহ মনের কথা জানছেন বলেও দোয়া চাওয়া বন্ধ করেননি। কারণ দোয়া চাওয়া তো বান্দার দায়িত্ব, বান্দার কাজ, আল্লাহ দেখছেন, জানছেন, কিন্তু তারপরও আল্লাহ আমার কথাটা শুনতে চান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, সব সময় দোয়া চেয়েছেন। বদরের যুদ্ধের মাঠে সব ব্যবস্থা তিনি করেছেন, মানুষের সাধ্যের ভিতরে যা যা করতে হয় সব করেছেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া করতে নির্দেশ দিয়েছেন, দোয়া না করে বসে থাকতে নিষেধ করেছেন। কাজেই তাওয়াক্কুলের নামে দোয়া বর্জন, এটা আরেকটা পাপ এবং কোরআন সুন্নাহ বিরোধী কাজ। আল্লাহর কাছে চাইতে হবে, না চাওয়া মানে অহংকার, আমার আল্লাহর কাছে চাওয়া লাগে না। সেটা যে নিয়েতেই করেন না কেন, আল্লাহ দেখছে নিয়েতে বা যেভাবেই করেন, এটা বান্দার দাসত্বের অবদিয়াতের সাথে সাংঘর্ষিক। দর্শক, আল্লাহ তাআলার কাছে দোয়া না চাওয়ার আরেকটা কারণ মুশরিকদের ভিতরে ছিল যে ছোটখাটো বিষয়ে আল্লাহকে বিরক্ত করতে হয় না। আল্লাহ তাআলা ভাণ্ডারগুলো দিয়ে রেখেছেন তার নেককার মানুষদেরকে, তাদের কাছে চাইলেই হবে। এজন্যই তারা ছোটখাটো বিপদে, যাদেরকে তারা আল্লাহর প্রিয় মনে করত, আল্লাহর ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ইসমাইল, মুসা, আয়সা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা আবেদিন, সালেহীন, ইয়াকুস, আউস, নাসর, অথবা কল্পিত বান্দা বা প্রিয় লাত, মানাত, উজ্জা, হাবল, এই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহর নেককার প্রিয় মনে করে, এদের কিছু ভাণ্ডার আছে মনে করে, এদের অলৌকিক ক্ষমতা আছে মনে করে ছোটখাটো বিপদে এদের ডাকত। আল্লাহ তাআলাকে ছোটখাটো বিপদে বিরক্ত করাকে খারাপ মনে করে। তারা হজের সময় তালবিয়া পাঠের সময় বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক,
তারা আল্লাহর লা শরীকে সাক্ষ্য দিত যে আল্লাহ বান্দা হাজির, আপনার কোনো শরীক নেই, তবে আপনি যাকে কিছু ভান্ডার দিয়ে রেখেছেন তিনি আপনার এই ক্ষমতা পাওয়ারের এই ছোট ভান্ডারের মালিক হয়েছেন, এটুকুতে আপনার অংশ পেয়েছেন, এটা আপনার নিয়ন্ত্রণ, আপনি চাইলে সেটা কেড়ে নিতে পারেন। এই বিশ্বাস নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করার বদলে কিছু বিষয় ছিল সেগুলো তারা আল্লাহর মাহবুব বান্দা নামে যাদের বুঝত, যার সত্যই মাহবুব অথবা কল্পিত মাহবুব, তাদের কাছে দোয়া করত। দর্শক, এই ধরনের প্রবণতা মুসলিম উম্মার অনেকের ভিতরে ছড়িয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইতে হবে, সকল চাওয়াই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দর্শক, চাওয়ার দুটো জিনিস আছে, প্রার্থনা দুটো বিষয় আছে, একটা হলো জাগতিক আর একটা হলো অলৌকিক, লৌকিক এবং অলৌকিক দুটো বিষয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত। তবে লৌকিক বিষয় লোকের কাছে চেলে শিরিক হয় না, আর অলৌকিক বিষয় আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই শিরিক হয়। লৌকিক আর অলৌকিক পার্থক্য কি? খুবই সহজ, যে বিষয়টা এক মানুষ আর এক মানুষের কাছে চায় বিশ্বাস নির্ভর নয়, আস্তিক নাস্তিক সবাই চাই, এটা হলো লৌকিক বিষয়। একজন পানিতে পড়ে গেছে, ভাই আমাকে একটু বাঁচাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও, লবণ নেই লবণ দাও, এগুলো লৌকিক চাওয়া। এক লোক আর এক লোকের কাছে চাই, সবাই জানে মানুষ একে অপরকে এটা দিতে পারে, এটা বিশ্বাস নির্ভর নয়, এটা জাগতিক বিষয়, আস্তিক নাস্তিক সবাই এটা করে। আর অলৌকিক হলো যেখানে বিশ্বাস নির্ভর, যখন মানুষ বিশ্বাস করে এই লোকটা বা এই দ্রব্য বস্তুর ভিতরে অলৌকিক কিছু আছে, সে চাইলে দুনিয়ার বিষয় ছাড়া উপকরণ ছাড়া আমাকে দিয়ে দিতে পারে, বিশ্বাস নির্ভর ডাকা। যেমন এক ব্যক্তি একটা মূর্তির ব্যাপারে তার বিশ্বাস যে এর ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা তার কাছে চাই, তো এই অলৌকিক চাওয়া দুনিয়ার জাগতিক উপকরণের বাইরে ইচ্ছা করলে কাউকে ভালো মন্দ করতে পারে এরকম ক্ষমতা কারো আছে বলে মনে করা বা কারো কাছে দূর থেকে চাওয়া, এটা হলো শিরক, আর এটা হলো আল্লাহর ইবাদত করতে অস্বীকার করার সর্বোচ্চ পর্যায়। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, বিরতির পরে আমরা বিষয়গুলো আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার গুরুত্ব, দোয়া না করার উপকারিতা। দর্শক, দোয়া আল্লাহর সহজতম ইবাদতগুলোর অন্যতম এবং আমাদের সওয়াব তাজকিয়া দুনিয়া আখিরাতের প্রয়োজন মেটানোর অন্যতম পথ। তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা, কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়া সহজ করে দেয়। আমরা দোয়া করব, সবসময় করব, আল্লাহ তিনটের একটা আমাদেরকে দেবেন, তবে আমরা যেটাই চাচ্ছি আল্লাহ দিয়ে দেবেন, দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এইরকম হওয়ার জন্য কিছু কর্ম আমাদের দরকার, কিছু প্রতিবন্ধকতা দূর করতে হবে। দোয়া কবুলের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আমাদের তা শিখিয়েছেন। সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান আশআসা আগবারা ইউতিলুস সাফারা ইয়ারফা ইয়াদাইহি ইয়া রব ওয়ালাকিন্না মাকালাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ওয়া মালবাসাহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফআন্না ইস্তাজাবা লিযালিক। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ দোয়া কবুল করেন, আমরা যখন হাত তুলে আবেগ দিয়ে দোয়া করি, বিভিন্ন হাদিসে এটা এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষের কথা বললেন, ওই ব্যক্তি মুসাফির, দীর্ঘ সফর করে, চুলগুলো শুষ্ক, ধুলি দূষরিত, বিনয়ে বিগলিত হয়ে হাত দুখানা তুলে আল্লাহর কাছে ডাকছে ইয়া রব ইয়া রব, কিন্তু সে হারাম উপার্জন করে, হারাম ভক্ষণ করে, তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয়ের কাপড় হারাম, সে হারামে লালিত হয়েছে, হারাম ভক্ষণ করেছে, তার পুষ্টি তৈরি হয়েছে হারাম দিয়ে, ফান্না ইস্তাজা বলে দেয় আলিক, কাজে এইরকম মানুষের দোয়া তো কবুল হতে পারে না। দর্শক, কাজে আমাদের চেষ্টা করতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। আমরা আগেই বলেছি অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, মোটেও কঠিন নয়, সিদ্ধান্ত নিলে আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দেন, যে আমরা হারামে যাব না, আমরা হালালের ভিতরে থাকব, এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার।
সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, অন্যের জমি অবৈধভাবে কিছু হলে দখল করা হারাম, ওজনে কম দেওয়া হারাম, ফাঁকি দেওয়া হারাম, মিথ্যার মাধ্যমে অর্জন করা হারাম, অন্যের যে কোনো দ্রব্য না বলে তার ইচ্ছার বাইরে গ্রহণ করা হারাম, এগুলো হারাম বললে অনেক সময় মনে হয় এত কিছু হারাম বাদ দেবো কি করে। দর্শক, সবগুলোই আমাদের বাদ দেওয়ার মতো, ওখানে আমরা যাবই বা কি জন্য? এর বাইরে তো হালাল উপার্জনের কত পথ রয়েছে, কাজে আমাদের হারাম উপার্জন নির্ভর হতে হবে। দর্শক, দোয়া কবুল হওয়ার পথে আরেকটা প্রতিবন্ধকতা, যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ না করা। বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়, নেককার মানুষেরা অন্যায় দেখে তেমন প্রতিবাদ করেন, অন্যায়কারীদের সাথেই সামাজিকতা করতে থাকেন, আল্লাহ তাআলা তখন তাদের ভিতরে শত্রুতা দেন এবং তাদের দোয়া কবুল করেন না। এ সকল প্রতিবন্ধকতা থেকে আমাদের সরে আসতে হবে। দোয়া কবুলের জন্য কিছু উপকরণ আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়ার আগে ইবাদত করা, সালাত আদায় করা, অথবা অন্তত তাসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত পড়া, কোনো নেক আমলের পরে, সাদাকাতের পরে দোয়া করা, এগুলো দোয়া কবুলের উপকরণ। দোয়া কবুলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন সময়ের কথা বলেছেন, যেখ সকল সময়ে দোয়া আল্লাহ কবুল করে। স্থানের চেয়েও সময়ের কথা বেশি বলা হয়েছে, কারণ ইসলাম সর্বজনীন, সময় সবাই পায়, স্থান সবাই পেতে নাও পারে। ফরজ সালাতের পরে আমরা সালাত আদায় করে যদি সুযোগ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে সুন্দর সুন্দর মাসনুন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শেষ রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতি লা ইউরাদ, আদুউ, আজান হয়ে গিয়েছে, একামত হয়নি, এই সময়ের ভিতরে দোয়া আল্লাহ কবুল করেন, কাজেই তোমরা এই সময় দোয়া করবে। এভাবে দোয়ার কবুলের যে সময়গুলো রয়েছে এদিকে খেয়াল রাখতে হবে। বান্দা তো আল্লাহ থেকে আদায় করতে চাই, ছোট্ট শিশু যেমন যখন আম্মুর মুখটা খুশি দেখে তখন কিছু চেয়ে নিতে চায়, ঠিক আল্লাহ তাআলা সন্তুষ্টির কিছু সময় আছে, শেষ রাতের সময়, আজান একামতের মধ্যবর্তী সময়, এই ধরনের সময়। শেষ রাতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতটাকে তিন ভাগ করলে শেষ ভাগ যখন এসে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, তিনি ডাকতে থাকেন বান্দাদেরকে, আলা মিন সাইলিন ফাউতিয়াহু, কেউ কি আসো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করে দেব, কেউ কি আসো বিপদে পড়েছো বিপদ থেকে উদ্ধার পেতে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ তাআলা রহমতের দরজা, কবুলিয়াতের দরজা, মাগফিরাতের দরজা রাত্রের গভীরে শেষ রাত্রে আল্লাহ খুলে দেন। আল্লাহ তাআলা বান্দার দোয়ার জন্য অপেক্ষা করেন, দোয়া করলে কবুল করেন। দর্শক, দোয়া কবুলের একটা বিশেষ সময় সাজদার দোয়া। সকল সালাতে সাজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন ইস্তাজাবা লাকুম। বান্দা যখন সাজদা করে আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য অর্জন করে, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, ওই সময়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কাজে তোমরা সাজদায় দোয়া করবে, বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে। দর্শক, দোয়া কবুলের সময় সুযোগ সবার জন্য উন্মুক্ত, স্থান তো সবার জন্য উন্মুক্ত না, এই জন্য সুন্নাতে দোয়া কবুলের স্থানের তত গুরুত্ব বেশি দেওয়া হয়নি। স্থান বিষয়ক হাদিসগুলো খুবই কম, এমনকি হারামাইন শরীফাইনে, মক্কা শরীফে সাফা মারওয়াহের সময় আমরা দোয়া করি, তাওয়াফের সময় দোয়া করি, মুলতাজামে দোয়া করি, এগুলো রাসূলুল্লাহ সাল্লামের মাসনুন দোয়া কবুলের জায়গা, সেখানে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া। এগুলো ছাড়া কোনো স্থানে যেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, যেগুলো হজের জন্য আল্লাহর দোয়া করার স্থান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাম দেখিয়েছেন, এখানে আমরা দোয়া করব। এছাড়া আল্লাহ কিছু সময় দিয়েছেন নির্জনে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার, কিন্তু স্থান সব বান্দা তো সমান সুযোগ পাবে না, এই জন্য স্থানের বিষয়টা ইসলামে কোরআনে সুন্নায় দোয়া কবুলের জন্য কোন স্থান বিশেষ করে নির্ধারণ করা হয়নি। সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, বান্দার অন্তরের আবেগটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক,
দোয়া কবুলের জন্য কোনো স্থানে ছুটে যাওয়ার ভিতরে অনেক অকল্যাণও আছে। আমরা অনেক সময় দোয়া আল্লাহর কাছেই করি, অমুক স্মৃতিবিজড়িত স্থান, অমুক জায়গায় একজন বুজুর্গ ছিলেন, অথবা অমুক জায়গায় একটা কবর আছে, সেখানে যেয়ে দোয়া করলে আল্লাহ হয়তো তাড়াতাড়ি কবুল করবেন, এটা শিরকের দরজা। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আগে সাহাবীদেরকে যে নসিহত করেন, আলা ইন্না মান কানা কাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন, তোমাদের আগের জামানার উম্মতেরা যারা নবী পেয়েছিল, কেতাব পেয়েছিল কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাদের অভ্যাস ছিল তাদের কোনো নবী বা নেককার মানুষ বুজুর্গ ওলি মৃত্যুবরণ করলে তার কবরটাকে মসজিদ অর্থাৎ এবাদতের জায়গা বানাতো, মসজিদে যে কাজ করতে হয় কবরের পাশে করতো, দোয়া তিলাওয়াত জিকির সালাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার আমি নিষেধ করছি এটা করো না, ইশতাদ্দা গাদাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযিনা ইত্তাখাযুল কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, যারা নবী ওলিদের কবরকে মসজিদ বানিয়ে নেয় তাদের উপর আল্লাহর লানত হবে, গজব হবে, তোমরা এটা করো না। কারণ আপনি আল্লাহর জন্য চাইতে গিয়েছেন কিন্তু কেন আরেকটা জায়গায় গেলেন, আপনি আল্লাহর ব্যাপারে অশুভ ধারণা পোষণ করেছেন যে আল্লাহ বোধহয় এখানে বসে ডাকলে শুনতেন না। দর্শক, দোয়া কবুলের আরও একটা সুযোগ হলো রাত্রিতে অজু করে ঘুমাতে যাওয়া। হাদিস শরীফ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন আবদিন বা তাহেরান, কোনো মানুষ যদি অজু সহ শুয়ে পড়ে এরপর রাত্রে ঘুম ভেঙে যায়, হঠাৎ করেই ঘুম ভেঙে গেল, অজুও করলো না গোসলও করলো না, বিছানায় শুয়ে শুয়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায় সে ওই বিছানাতে শুয়েই, অজু নেই গোসল নেই বিছানায় শুয়েই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন খাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর এই প্রিয় জিকিরগুলো একবার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। আর যদি সে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবেন। দর্শক, দোয়া কবুলের একটা বড় সুযোগ কোনো অনুপস্থিত মানুষের জন্য দোয়া করা। মা আমিন আবদিন দাআ আলি আখিহি আন যাহরিল গায়ব ইল্লা আরসালাল্লাহু লাহু মালাকান, যখন কোনো মানুষ তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, ইমানি ভ্রাতৃত্ব, অনুপস্থিত কোনো ব্যক্তি ভাই আপনজন আত্মীয় মুমেন তার জন্য দোয়া করছে, আল্লাহ আমার অমুক ভাই বিপদে আছেন তার বিপদে কাটিয়ে দেন, তার কল্যাণ দরকার কল্যাণ করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা তার মাথার কাছে দাঁড়ায় এবং বলে, আমিন ওয়ালাকা বিমিসলি, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করুন এবং তুমি তোমার ওই অনুপস্থিত ভাইয়ের জন্য যেটা চাচ্ছ আল্লাহ তোমাকেও সেটা দান করুন। দর্শক, এভাবে আল্লাহ তাআলার দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন পদ্ধতি উপকরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে আরও আলোচনা রয়েছে, এ পর্বে আর সময় নেই, পরবর্তী পর্বে আল্লাহ সুযোগ দিলে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।